বাবার সাথে চপ সিঙ্গারা বিক্রি করে ধুপগুড়ির সুপ্রিয়া আজ প্রতিষ্ঠিত মডেলে অমিতাভ বচ্চনের কথা মনে আছে এলাহাবাদ থেকে মুম্বাইতে এসেছিলেন কিন্তু তার কাছে বাড়ি ভাড়া করারও টাকা পর্যন্ত ছিল না ঠিক এমনই ধুপগুড়ির একজন যুবতী যিনি বাবার সাথে বাজারের দোকানে চপ ও সিংহারা বিক্রি করে ইচ্ছে শক্তির জেরে আজকে নিজেকে প্রতিষ্ঠিত মডেল হিসেবে তৈরি করেছেন এমনকি তার ছবির বিজ্ঞাপন এখন কলকাতার বুকে শোভা পাচ্ছে এছাড়াও তিনি একটি সিরিয়ালে কাজ করার সুযোগও পেয়েছেন তবে পথটা যে এতটাই সহজ ছিল তা কিন্তু নয় তার উপর ধুপগুড়ির বারোঘড়িয়ার মতো প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে কলকাতার বুকে নিজেকে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে কম পরিশ্রম করতে হয়নি জানা গেছে ধুপগুড়ির বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের কদমতলা বাজারে চপশিঙ্গারা বিক্রেতা সন্তোষ দেবের দোকান সেখানে বাবার সাথে চপশিঙ্গারা বানাতেন বাবুর বড় মেয়ে সুপ্রিয়া তবে এখনও বাড়িতে বাবাকে চপ শিঙ্গারা তৈরিতে সাহায্য করে মেয়ের সাফল্যে খুশি বাবা ও মাও তারা চায় আরও মেয়ে এগিয়ে যাক একদিন নাম করা মডেল হিসেবে মেয়ের নামে চিনুক সবাই নার্সিং করি তো নার্সিং করার পর ওখানে কিছুদিন কাজ করি তো মানে ওটাতে গিয়ে দেখতাম যে মানে আমার নাচ হচ্ছে না মানে আমার ওখানে ম্যাচ হচ্ছে না মানে ওইটা আমার জন্য না পরে আমি আবার ওই নার্সিং ছেড়ে বাড়িতে আসি বাড়ি আসার পর আমি ধুপগুড়িতে সূর্যোদয় বলে তখন একটা নার্সারি স্কুল ছিল বাচ্চাদের ওখানে নাচের টিচার ছিলাম ওখানে নাচ করাতাম আমার নিজের নাচের গ্রুপ ছিল আমার বোনদের নিয়ে আমাদের স্কুলের বাচ্চা কাচ্চাদের নিয়ে ওগুলা করাতাম তারপরে ওখান থেকে আমি আমাদের ধুপগুড়ি মেডিকেল যে বিমান কাকুর ওখানেও আমি কাজ করি এগুলো সব করতে করতে আমার মাথায় ছিল যে আমাকে এইভাবে থাকলে তো হবে না আচ্ছা বাড়িতে তুমি তোমার বাবার সাথে সিংড়ায় হ্যাঁ আমি অনেক ছোট থেকেই করতাম যখন আমাদের স্কুলের হাই স্কুলের সামনে দোকান ছিল তখন আমি দোকানে করতাম তখন তো আমাদের ছোট একটা গাড়ি ছিল শুধু যেটার মধ্যে আমাদের সিঙ্গারা বানাতো ওখানেও করতাম কদমতলা বাজারের উপরও আমাদের দোকান ছিল ওখানেও আমি গিয়ে দোকান করতাম টিউশন থেকে এসে ওখানে দাঁড়াতাম এখনো কি বাবার কাছে হেল্প করো এখনো করি যখন আসি বাড়িতে আসি সময় পাই টুকটাক করি কষ্ট ছিল ওর বাবা হ্যান্ডিক্যাপ মানুষ একটা ভ্যান গাড়ি ছিল ছোটো যখন আমি বিয়ে করি ওর বাবাকে তখন ভ্যান গাড়ি ঠেলে টেলে নিয়ে আমি কর্মকালা যাই বাচ্চা ফেলে রেখে তখন বাচ্চাগুলি বড় হয় আস্তে আস্তে বাচ্চারাও বাবা মাকে সাথে সাহায্য করে সাথে সাথে দোকান করে স্কুল পড়াশোনা করাই লোন নিয়ে নিয়ে বাচ্চাকে আমি লেখাপড়া বেতন স্কুলের বেতন প্রাইভেট বেতন এগুলো আমি দিই তেমন ইচ্ছা ছিল মেয়েকে আমি অনেক বড় করব বড়ো কোথাও নিয়ে যাবো তো আমি তো নিতে পারিনি মেয়ের

ঘুরে দাঁড়ানোর গল্পটা হচ্ছে গিয়ে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে নাচ করব বা যখন টিভি দেখতাম তখন মনে হতো যে একদিন আমাকেও টিভিতে দেখাবে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল তো তারপরে আস্তে আস্তে অনেক কিছু করি প্রথমে তো নাচের সাথে